উদয়পুর গোমতিপলী এলাকায় স্থানীয়রা শুক্রবার সকালে ভ্রমণে বের হয়ে দেখতে পায় রাস্তার পাশে থাকা ড্রেনে একটি মৃতদেহ ভাসছে এ দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করে পরবর্তী সময় খবর দেওয়া হয় আর কেপুর থানায় পুলিশ ঘটনা সম্পর্কে জানতে পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে ঠিক তারপরে তদন্ত শুরু করে পুলিশ জানা যায় মৃত ব্যক্তির নাম মুক্তার হোসেন বাড়ি ছনপন মসজিদ সংলগ্ন এলাকায় গত তিন দিন ধরে নিখোঁজ ছিল মুক্তার হোসেন পরিবারের লোকজনরা বিভিন্ন জায়গায় খোঁজ খবর করেও তার খোঁজ পায়নি অবশেষে শুক্রবার সকাল বেলায় ড্রেনের মধ্যে তার মৃতদেহ উঠে আসে পরিবারের লোকজনরা কান্নায় ভেঙে পড়ে অভিযোগ করেছেন এটা পরিকল্পিত খুন হতে পারে আজকে দুই দিন ধরে নিখোঁজ এখন কি দেখছেন আপনারা এখন দেখছি আরেকজন আমাদের বাড়ির সাথে দেখছে আর কি বলতেছে আমরা যদি এমন এমন যাই দেখতে এটা তো বাইরে তো বাইরের মতো লাগে এতটা বাইরে দেনে ময়াবুরে রয়েছে নাম কি বাড়ি মসজিদের সঙ্গে দুদিন ধরে নিখোঁজ আছে আর এই জায়গাটা যে পাওয়া গেছে এই জায়গাটার নাম কি তো আমরা আটটা নাগাদ একটা খবর পাচ্ছি যে এই সনবলস মসজিদপট্টির কাছে একটা গুমতি পল্লী এখানে একটা লোক ড্রেনে পড়ে রয়েছে তো আমরা সঙ্গে সঙ্গে খবর পাই আসি এসে দেখি ঠিকই পড়ে রয়েছে কিন্তু সে শত থেকে মিসিং এখন আমরা পাইছি তারা ড্রেনের মধ্যে পড়ে রয়েছে এই এখন দেখি আমরা পোস্টমার্টার ব্যবস্থা করতেছি কী কারণে কেমনে পড়ছে কতদিন ধরে মিসিং হ্যাঁ শত তারিখ থেকে এসে মিসিং কী নাম মুক্তার হোসেন বয়সটা কত এবানন এই যে 34 বা 35 প্রাথমিক কোন মানে কি বুঝতাছেন আপনারা পুলিশ সেanesulfonyl ডাঙ্কার আসলো এবং সঙ্গে একটা মদের বোতল গেছে তবে পুলিশ গোটা বিষয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে আনন্দ টিভি